আমার প্রশ্ন যে তৎপরতা আমরা দেখলাম পুলিশকর্তাকে দরজা ভাঙতে, সেই তৎপরতা কি হিংসা রুখতে এই তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যে? সেটা কোথাও দেখা যাচ্ছে না। আসলে দরজা ভাঙার একটাই কারণ ছিল, সরকার বাহাদুরকে খুশ করতে হবে। এই কিছু পুলিশ অফিসাররা আছে যারা যে থানায় থাকে সেখানে বাহাল তবিয়তে লুটে রাজ কায়েম করে, আর সরকার বাহাদুর খুশি থাকলে তাদের চাকরিটা ওখানে থাকবে, তাদের ওখানে তোলাবাজি করার জন্য সুযোগ দেওয়া যাবে। এই জন্যে থানার যার সামনে যার বাড়ি তাকে দরজা ভেঙে একটা পলিটিক্যাল ফ্যামিলি, আমার মনে হচ্ছে অনেক পুরনো ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি, তার সজল ঘোষকে তার বাবাও পলিটিক্সে আছেন এখনও, তাকে এইভাবে দরজা ভেঙে চোরের মতন, ডাকাতের মতন, মানে জঙ্গিদের মতন তাকে নিয়ে আসা হয়েছে, আর তার উপরে নানা রকম মামলা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে আর্মস কেস দেওয়া হচ্ছে, কখনো বলছে বলা হচ্ছে কি শ্লীলতাহানি কেস দেওয়া হচ্ছে, কখনো চুরি কেস দেওয়া হচ্ছে। আমি তো বলছি অস্পষ্ট, ভারতবর্ষে যতগুলো এজেন্সি আছে, বাংলায় প্রত্যেকটা থানায় যাবে, থানায় আর্মস রাখা আছে, থানায় গাঁজা রাখা আছে, কোথাও খুঁজতে হবে না। লোককে ধরে নিয়ে আসছে আর্মস কেস দিয়ে দিচ্ছে, লোককে ধরে নিয়ে আসছে গাঁজা কেস দিয়ে দিচ্ছে। এই ধরনের সরকার বাহাদুরকে খুশি রাখার জন্য কিছু পুলিশ অফিসাররা এইসব কাজ করে, আর মানুষকে তারা যেভাবে হয়রানি করছে সেটা আজকে কলকাতা রাজপথে দেখা গেল, কিভাবে সজল ঘোষের সঙ্গে এই অন্যায়টা হয়েছে। তার বাড়ি আমি বাড়ি গিয়েছিলাম, তার বাবা, বয়স্ক বাবা, তাকেও দেখে এলাম, যেভাবে তার এক বোন আছে তাকেও তার সঙ্গে কথা বলে এলাম, অদ্ভুত একটা সৃষ্টি হয়েছে। তারপরে সবথেকে বড় কথা, ওখানে এখনও তৃণমূলের লোকেরা থানার সামনে চেয়ার লাগিয়ে বসে আছে। অদ্ভুত জায়গা আছে যেখানে থানার মধ্যে ঢুকে মারছে, থানার বাইরে চেয়ার লাগিয়ে বসে আছে, মারছে, তারপরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আজকে সোদপুর ট্রাফিক মোড়ে আমাদের যুব একজন কর্মীকে গুলি চালিয়েছে, সে পালিয়ে থানায় গেছে, থানার মধ্যে জয় সাহাকে ঢুকিয়ে দিয়েছে। এ সারা বাংলায় চলছে, আপনি কত বলবো, কত মিডিয়ারা দেখাবে। আমি এই সুপ্রিয়র কাছে এই বিষয়ে যাব। সুপ্রিয়, যে অভিযোগে কখনো কেস দেওয়ার অভিযোগ করা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দল করতে গেলে নানান ধরনের কেস দেওয়া হচ্ছে, যেমনটা অর্জুন বাবু বলছেন, কখনো চুরির কেস, কখনো শ্লীলতাহানির কেস এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং পুলিশের যে তৎপরতা আমরা দেখলাম, সেই তৎপরতা কি মনে হয় না যদি পুলিশ দেখাতো তাহলে এতগুলো হিংসার অভিযোগ উঠতো না? আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায়, ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয় এবং পুলিশ তৎপর থাকবে, এটাই কাঙ্ক্ষিত এবং এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে যে ঘটনা আজকে ঘটেছে, তুমি যদি স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন করো তাহলে একরকম হয় স্পেসিফিক উত্তর, আর বিস্তারিত ঘটনার প্রশ্নের উত্তরে বিস্তারিত উত্তর। প্রথমে স্পেসিফিক যে ঘটনা নিয়ে কথা হচ্ছিল, সেই ঘটনায় আমি যতদূর জানি সামান্য জ্ঞানে, যে শ্লীলতাহানির কোনো কেস দেওয়া হয়নি, বরং শ্লীলতাহানি যারা করেছে তাদেরকে শেল্টার দেওয়ার একটা অভিযোগ রয়েছে পুলিশের কাছে, লিখিত অভিযোগ রয়েছে, এবং দ্বিতীয় অভিযোগ রয়েছে সকালবেলা গিয়ে দোকান ভাঙচুর, এবং এটা অভিযোগ। এবার অভিযোগটা সত্যি না মিথ্যে তার জন্য তো প্রক্রিয়া রয়েছে আইনি, সেটা আদালতে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু অভিযোগ পুলিশের কাছে এলে আমি যতটুকু প্রশাসন বুঝি, অর্জুনবাবু সাংসদ আরও বেশি বোঝেন, তিনিও বলতে পারবেন, পুলিশের প্রথম কাজটা হচ্ছে তদন্তের সাপেক্ষে গ্রেফতার করা, এবং সেই গ্রেফতারিতে যদি বাধা পায় পুলিশ তো নিশ্চয়ই 3 বছর কোনো দরজার বাইরে ওয়েট করবে না, ফলে সেই দরজা ভাঙতে হয়েছে। এবং আমি তো শুনেছি এরকমও, সকালবেলা আমি দেখতে পাইনি কিন্তু আমি অনেক সহকর্মীদের কাছে শুনছিলাম, যে যাকে গ্রেফতার করা হয়েছে সে বাড়ির ভেতরে বসে দরজা নক করার শব্দ শুনতে পাচ্ছেন না, অথচ ফেসবুক লাইভে বলছেন যে পারলে দরজা ভেঙে গ্রেফতার করে দেখা। ফলে আমি জানি না যে দরজা ভাঙাটা আদৌ প্রয়োজনীয় ছিল কিনা, সেটা প্রশাসনের মানুষরা বলতে পারবেন, কিন্তু গ্রেফতারিটা তো, যদি অভিযোগ আসে প্রশাসনের প্রথম কাজ তদন্তের স্বার্থে গ্রেফতার করা, এই জায়গায় অন্তত পুলিশ কিছু ভুল করেছে বলে বা বেআইনি করেছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টে একটা রুলিং আছে, এখন কেস করলেই গ্রেফতার করা যায় না, 160-তে নোটিশ দিতে হয়, 41-এ নোটিশ হয়, সো নোটিশ দিয়ে এখন ডাকতে হয়। একটা চোরকে ধরা আলাদা জিনিস, একটা ডাকাতকে ধরা আলাদা জিনিস, কিন্তু একটা পলিটিক্যাল লোক তার নামে একটা মিথ্যা মামলা, মিথ্যা মামলা তো বাংলায় বলতে মানে অভাব নেই, সরাসরি মিথ্যা মামলা চলে আসছে, তাকে গ্রেফতার করতে গেলে তাকে আগে নোটিশ দিয়ে ডাকতে হয়, যখন ওটাকে কমপ্লাই করবে না তখন তাকে অ্যারেস্ট করতে হয়। এখানে বাড়ির সামনে একটা পরিবার থাকছে, তাকে যেভাবে দরজা ভেঙে ধরে টেনে হিজড়ে নিয়ে আসা হয়, এটা আমার মনে হচ্ছে
ওই অত্যধিক লয়ালিটি দেখাচ্ছে কলকাতা, অতি তৎপরতা। অর্জুনবাবু দীর্ঘদিনের জনপ্রতিনিধি এবং তিনি আইনটা জানেন বলে আমি বিশ্বাস করি এবং আমি মনেও করি, কিন্তু অর্জুনবাবুর আইনের বাইরে রাজনৈতিক কম্পালশন থেকে কথা বললে কিছুটা বিভ্রান্তি তৈরি করা যায় এবং উত্তেজনাও তৈরি করা যায়। উত্তেজনা রয়েছে, আমি এক মিনিট বলে সুপ্রিয়া যেটা বলছে যে পুলিশ গ্রেফতারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করবে, ঠিক আছে, কিন্তু এই যে অভিযোগ এলে পুলিশ বসে থাকতে পারে না, এক, আর দরজার বাইরে পুলিশ অনির্দিষ্টকাল অবস্থান করতে পারে না, বিরোধী দলের মানুষেরাও স্বীকার করবে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। এই তৎপরতা যখন বাগনানে ধর্ষণের অভিযোগ ওঠে, এই তৎপরতা যখন হুমকি পোস্টার হুমকি ধর্ষণের হুমকি, আমি আপনাকে স্পেসিফিকলি প্রশ্ন করছি, আপনি দায়িত্ব সংবাদ মাধ্যম, আমি যতটুকু আইন বুঝি বাগনানের ক্ষেত্রে কি কেস নোটিফাই করা হয়নি, কেস নেওয়া হয়নি, আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে কেসটা নেওয়া হয়নি? কেসটা আলবাত নেওয়া হয়েছে শীতলকুচি নিয়ে, আপনি, আমি বলে নিচ্ছি, বিজেপির 3000টা অভিযোগ ভোট পরবর্তী হিংসা, সেখানে কেন অতি 3000 কেন 30000 অভিযোগ থাকতে পারে? 30000 না, 30000 অভিযোগের একদম, আমি আপনাকে বলছি অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি, আপনি তো বললেন এটা আইনের বিষয়, আপনি এটা পুলিশের কাজ, অবশ্যই পুলিশের কাজ, কিন্তু পুলিশ কিছু ক্ষেত্রে অতি সক্রিয়, আবার কিছু ক্ষেত্রে সক্রিয় এটা পলিটিক্যাল পার্টির জন্য আলাদা আলাদা আছে, তৃণমূল হলে ওই আইনটা আলাদা হয়ে যায়, বিজেপি হলে আলাদা হয়ে যাবে, সিপিএম হলে আলাদা হয়ে যাবে, কংগ্রেস হলে আলাদা, এটা এখানে দেখা যায়, সকলের জন্য সমান নয়, আমি মনে করি না সেটা, এবং আমি যেটা দেখেছি আমার বাস্তব ভিত্তিতে সেই জায়গা থেকে, আজকে যখন পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা হচ্ছে, কোচবিহারের শীতলকুচি নিয়ে একটু আগে আপনারা কভারেজ দেখিয়েছেন আপনাদের চ্যানেলে, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি দেখতে পাইনি, কোচবিহারে যখন আমাদের কোচবিহার জেলা মহিলা সভা, আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, আমি দায়িত্ব নিয়ে ক্যাটাগরিক্যালি অন এয়ার বলে যাচ্ছি, যে কোচবিহারের জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সুচিস্মিতা দেমর্বন, তাকে হামলা করলো কারা? দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বিজেপি করে না, তৃণমূল করে না, সিপিএম করে, পরের কথা, দুষ্কৃতির একটাই পরিচয় যে তারা দুষ্কৃতি, এবং দুষ্কৃতীদের শাস্তি হওয়া উচিত, এই প্রশ্ন আমি মনে করি, আমি যে জায়গায়, আপনি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সেই জায়গায়, বিরোধী রাজনীতির পরিচর্চা যারা রয়েছেন তারা একই জায়গায়, সেই জায়গায় পুলিশ কাজ করেছে, সেই জায়গায় পুলিশ অ্যাকশন করেছে, আমি মনে করি না এখানে কোনো অন্যায় হয়েছে।